বিশ্বকর্মার হাতে দাড়ি পাল্লা কেন, আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সেই বিষয়ে জানানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দাড়ি পাল্লার মাধ্যমে আমাদের তিনি বোঝাতে চেয়েছেন, এই দাড়ি পাল্লার দুই দিকে দুই রকম জিনিস দিয়ে জীবনে স্থিরতা বা ভারসাম্য আনা সম্ভব, আর সেগুলি হলো কর্ম বা আপনার কাজ, এবং অন্যটি হলো কাজের মাধ্যমে অর্জিত জ্ঞান। অর্থাৎ কাজ করি গেলাম আর জ্ঞান অর্জন করলাম না, তাহলে জীবনে ভারসাম্য আসবে না। আবার কাজ কম করলে জ্ঞান ভারী হয়ে পড়বে, তেমনি জ্ঞান কম হলে কাজ ভারী হয়ে পড়বে, এই দিক দিয়েও জীবনে ভারসাম্য আসবে না। তাই জীবনে ভারসাম্য আনতে গেলে কাজ এবং জ্ঞানের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে। তাই তিনি এমন একজন দেবতা যিনি এই কাজ এবং জ্ঞানের মধ্যে ভারসাম্য আনতে পেরেছেন, তাই তার বাহন রূপে আমরা দাড়ি পাল্লাকে দেখতে পাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।